ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ বারাকাতুহ। সময় দেবেন, আপনার প্রশ্ন হচ্ছে নেক আমলের সূক্ষ্ম অহংকার কীভাবে দূর করা যায়। আপনি এই আয়াতের দিকে সবসময় খেয়াল করবেন, মামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিন আলাহুদ্দিন হুনাফা। আল্লাহ তাআলার নির্দেশ হচ্ছে যে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যেই আবাদত করবে, নিরেট আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যেই আল্লাহ তাআলার আবাদত করবে। এটা আল্লাহ পাকের পক্ষ থেকে তার প্রতি নির্দেশ। আরও লোক দেখানো ইত্যাদি এগুলা শিরিকের পর্যায়ে, আমল বিনষ্ট হয়ে যাবে, এগুলা ভয় রাখবে। কোনো সময় যদি এরকম কিছু আসে সাথে সাথে তবে ইস্তেগফার করবে, আর নিজের আবাদত আল্লাহ তাআলার কবুল হয়েছে কি হয় নাই সে কীভাবে এটার উপরে অহংকার করবে, এটা তো অন্তরে আসবে না। সর্বাত্মক চেষ্টা করবে যে কবিরা গুনাহ রিয়া বা অন্যকে দেখানোর জন্য অহংকার আসা মনের মধ্যে আবাদত করার পর, এগুলো যে হারাম কাজ এটা যে সাজা জাহান্নাম, এর দিকে খেয়াল করবে। কোনো সময় এরকম আসলেই সাথে সাথে তবে ইস্তেগফার করবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ।